আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শেখ আরিফুর রহমান, পেশায় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। আমি কর্মরত আছি জাতীয় বাজার ও হৃদরোগ ইনস্টিটিউট শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল শেরেবাংলা নগর ঢাকায়। আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি একটা খুব কমন একটা টপিকস নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে ফেস সেরাম। আসলে ফেস সেরামের ব্যাপারটা অনেকটা বিউটিফিকেশনের মধ্যেই পড়ে। সাধারণত যারা সৌন্দর্য বিশেষজ্ঞ বা বিউটিশিয়ান, তারাই ফেস সেরামের ব্যাপারটা বেশি বলে থাকেন। আমরাও যেহেতু স্কিন নিয়ে কাজ করি, আমাদের কাছে চর্মের বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা আসেন, এই জন্য দেখা যায় যে কিছু বিউটিফিকেশনের নলেজ আমাদেরকেও রাখতে হয়, আমাদেরকেও রোগীদেরকে অ্যাডভাইস করতে হয়। তো রোগীরা আসেন, বিশেষ করে আমাদের ফিমেল পেশেন্টরা, এনারা প্রায়ই জিজ্ঞেস করেন যে স্যার আমার স্কিনটা অয়েলি, আমার স্কিনটা শুষ্ক, বা আমার স্কিনটা একটু বেশি ব্রন ওঠে, আমার স্কিনটা একটু বেশি সেন্সিটিভ, আমরা কোন ধরনের ফেস সেরাম ইউজ করব। আসলে ফেস সেরাম ইউজের ব্যাপারটা হচ্ছে আমাদের স্কিনের টাইপস অনুযায়ী হয়, আর এটা যেহেতু একটু সৌন্দর্যের বিষয় ব্যাপার, এই জন্যে এখানে কোনো অসুখ বিসুখ বা ওষুধ সমৃদ্ধ কিছু তেমন আমরা ইউজ করি না। আমরা যেটা হচ্ছে ফেসটাকে হেলদি রাখার জন্যে, ফেসটার ময়েশ্চারাইজার ঠিক রাখার জন্যে, ফেসটাতে যদি আনইভেন কোনো দাগ না পড়ে বা হচ্ছে এজিংয়ের যে ব্যাপারগুলো, এগুলো যাতে না আসে, এই জন্যে আমরা ফেস সেরামটা ইউজ করার কথা বলি। তো সাধারণত আমি যেটা দেখেছি, সাধারণত ফেস সেরাম যেটা বাজারে পাওয়া যায় বা আমরা অ্যাডভাইস করে থাকি, 6 ধরনের ফেস সেরাম পাওয়া যায়। তো এই টাইপসগুলো আমরা আসলে হচ্ছে তার কাজের বেসিসে ঘুরতে থাকি। 1 নম্বরে আমরা বলি অ্যান্টি এজিং ফেস সেরাম, মানে যেটা হচ্ছে চেহারার বলি রেখা বা চেহারা যে বয়সের ছাপ পড়ে এটা কমানোর জন্য যে ফেস সেরামটা ইউজ করা হয়। এরপরে আছে হচ্ছে, অনেকে এসে বলেন আমার লুকটা ডাল হয়ে গেছে, আমার স্কিনটা মেরমেরে হয়ে গেছে, আগের মতো সজীব নেই, উজ্জ্বল নয়। এক্ষেত্রে আমরা স্কিন ব্রাইটেনিং ফেস সেরাম বা উজ্জ্বলতা প্রদানকারী ফেস সেরামের অ্যাডভাইস দিয়ে থাকি। আরেকটা আছে হচ্ছে যেটা টিনএজার বাচ্চারা, যেটা পুরুষ মহিলা সবাই হতে পারে, ফিমেলরাই বলি, এদের প্রচুর একনি হয় বা অনেক সময় হরমোনাল কারণে লেট টিনে বা হচ্ছে 30-35 বছর বয়সে প্রচুর ব্রন হয়। এই ব্রন প্রন স্কিন যাদের, মানে যাদের একনি প্রন স্কিন, তাদের জন্য আমরা এক ধরনের ফেস সেরাম বলে থাকি, যেটাকে একনি ফাইটিং বা ব্রন প্রতিরোধকারী ফেস সেরাম, এই একটা আছে। আর একটা আছে হচ্ছে ত্বক শুষ্ক। অনেক মানুষ আছে অনেক বেশি পানি দিয়ে মুখ ধোন, অনেক বেশি রোদে থাকেন, অনেক বেশি মাত্রায় মেকআপ করা হয় বা হচ্ছে অ্যালার্জি হয় অনেকের, এদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের স্কিনটা অতিরিক্ত শুষ্ক। দেখা যায় যে আর্দ্র মৌসুম, মানে যেটা গরমকাল বা হচ্ছে শীতকাল বাদে অন্য সময় বর্ষার মৌসুম, এই সময় তাদের স্কিনটাকে অনেক বেশি শুষ্ক দেখা যায়। এক্ষেত্রে আমরা যেটা ইউজ করি হাইড্রেটিং ফেস সেরাম। আরেকটা আছে হচ্ছে এক্সফোলিয়েটিং ফেস সেরাম। আসলে এক্সফোলিয়েটিং ফেস সেরামটা একটু মেডিকেটেড ফেস সেরাম, যেটা আছে হচ্ছে স্কিনের ডিপে যে ময়লাটাকে বের করে আনে, বিশেষ করে মূলত অয়েলি স্কিন যাদের এবং হচ্ছে যারা অনেক বাইরে থাকেন, ঘাম হয় যাদের বেশি অথবা ব্রন প্রবণ স্কিন, এদের ক্ষেত্রে আমরা এক্সফোলিয়েটিং ফেস সেরামটা অ্যাডভাইস করে থাকি। আর একটা যেটা আছে সেটা হচ্ছে রিপেয়ারিং ফেস সেরাম অথবা হচ্ছে রিনিউইং ফেস সেরাম, মানে হচ্ছে আমার স্কিনটা বারবার উঠে গিয়েছে, স্কিনে দাগ হয়েছে, স্কিনের হচ্ছে গর্ত সৃষ্টি হয়েছে, বা স্কিনের মনে হচ্ছে যে আমার রোদে পুড়ে গিয়েছে, ঘাম জমেছে, জমে ফোড়া হচ্ছে প্রায়, এদের ক্ষেত্রে আমরা হচ্ছে রিনিউয়াল বা রিপেয়ারিং ফেস সেরাম দিয়ে করে থাকি। আমি হচ্ছে যেটা বলবো সেটা আছে হচ্ছে যে এই যে 6 ধরনের ফেস সেরাম কোনটা কী দিয়ে তৈরি, এবং আমি কোনো নাম বলছি না ব্র্যান্ডের, কোনটার মধ্যে কী পাবো বা কী দিয়ে তৈরি, এই ইনগ্রিডিয়েন্টগুলো বলছি। যখন আপনারা নিজেদের ত্বকের সাথে মিলিয়ে নেবেন এবং এই ইনগ্রিডিয়েন্টগুলো যে ফেস সেরামের মধ্যে আছে সেটাই আপনি যদি ইউজ করেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন অ্যান্টি এজিং ফেস সেরাম যেটা আমি বলেছিলাম, এখানে সাধারণত হচ্ছে ভিটামিন এ দিয়ে তৈরি, ভিটামিন এ যেটা হচ্ছে রেটিনল, এই জিনিসটা যে ফেস সেরামের মধ্যে আছে এইটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে অ্যান্টি এজিং ফেস সেরাম আপনারা ব্যবহার করতে পারেন। অ্যান্টি এজিং ফেস সেরামে আরও কিছু জিনিস থাকে, যেমন ভিটামিন সি, তারপরে হচ্ছে আঙুর, মানে যেটা হচ্ছে গ্রেপ এক্সট্রাক্ট বলে বা আঙুরের সিড, অন্য সময় কিছু প্রোটিন সাবস্ট্যান্স থাকে, এছাড়া রোজ অয়েল, গোলাপের রস বা গোলাপ জল, এগুলো দিয়ে হচ্ছে অ্যান্টি এজিং ফেস সেরাম তৈরি হয়। আচ্ছা, স্কিন ব্রাইটেনিং অথবা উজ্জ্বলতা প্রদানকারী ফেস সেরাম, এটা তো আমি আগেই বলেছি যে এটা সাধারণত ত্বকের মসৃণতা এবং হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বা ত্বকের সজীবতা বাড়াতে কাজ করে। এক্ষেত্রে যারা রোদ্রে পুড়ে স্কিন কালো হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা বেশি কাজ করে। এই ফেস সেরামে দেখা যায় গ্রিন টি, ভিটামিন সি, ভিটামিন এ, লিকোরাইট রুট, এগুলো বেশি পাওয়া যায়। এরপরে আছে হচ্ছে একনি ফাইটিং ফেস সেরাম, মানে হচ্ছে যেটা আপনার ব্রনের এগেনস্টে কাজ করবে। এইসব ফেস সেরামের মধ্যে আমরা দেখেছি যে এইচএ, বিএইচএ, অ্যান্টি হাইড্রক্সিক অ্যাসিড, তারপরে বাই হাইড্রক্সিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, গ্রিন টি, স্যালিসাইলিক অ্যাসিড, এইগুলো দিয়ে এটা তৈরি হয়ে থাকে। হাইড্রেটিং ফেস সেরাম, হাইড্রেটিং ফেস সেরাম সাধারণত ত্বকের শুষ্কতা যাদের বেশি, যারা মানে নাই গরমকাল
এই সময় তো শুষ্কতার কোনো কারণই নাই তারপরেও দেখা যাচ্ছে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে এদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি এখানে কি থাকে এখানে হচ্ছে বেশি থাকে হচ্ছে আর্গন অয়েল হ্যাঁ তারপরে হায়ালুরোনিক অ্যাসিড তারপরে সেরামাইড অ্যালোভেরা ভিটামিন ই তারপরে গোলাপ জল এগুলো বেশি থাকে এরপরে আছে হচ্ছে এক্সফোলিয়েটিং ফেস সিরামটা আসলে মূলত আমরা মেডিকেটেড ফেস সিরামই বলি এটা ডক্টরের পরামর্শ অনুযায়ী ইউজ করাটা বেটার এক্ষেত্রে হচ্ছে যেগুলা দিয়ে তৈরি আমরা দেখেছি সেগুলোর মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড যে কোনো ফলের নির্যা সাইট্রিক অ্যাসিড এগুলো বেশি পাওয়া যায় রিপেয়ারিং বা রিনিউইং ফেস সিরাম রিপেয়ারিং অ্যান্ড রিনিউইং ফেস সিরাম সাধারণত হচ্ছে যাদের স্কিনটা এব্রো খেব্রো হয়ে গেছে বেশি মেকআপ ইউজ করা হয় বেশি ব্রনের গর্ত হয় স্কিন বেশি পিলিং হয় এদের ক্ষেত্রে রিপিউইং এবং রিপেয়ারিং অ্যান্ড রিনিউইং ফেস সিরাম আমরা ইউজ করি এবং এক্ষেত্রে দেখা যায় যে কিশোর কিশোরীদের ব্রন পরবর্তী যে স্কিনের অবস্থায় এদের ক্ষেত্রে রিপেয়ারিং এবং রিনিউইং ফেস সিরামের একটা ভালো ভূমিকা আমরা পাই তো কি আমরা এখানে দেই এখানে হচ্ছে আমরা সামুদ্রিক শৈবাল ননি এক্সট্রাক্ট সেরামাইড ভিটামিন এ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইত্যাদি দিয়ে এই রিপেয়ারিং অ্যান্ড রিনিউইং ফেস সিরামগুলো তৈরি হয় তো সবাইকে আমি ফেস সিরামের টাইপ এবং কী কী জিনিস দিয়ে এটা তৈরি হয় এবং কোন সময় কোনটা ব্যবহার করতে হয় এটা সম্বন্ধে একটু আলোকপাত করার চেষ্টা করলাম আপনাদের ত্বকের টাইপ আপনাদের প্রয়োজন অনুযায়ী জিনিসগুলা দেখে মিলিয়ে কিনলে অবশ্যই উপকার পাবেন আশা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম